হ্যালো গাইস, আমি অলি, চলে এসেছি অলিস ওয়ার্ল্ড আমার চ্যানেল থেকে। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি আজকে নিয়ে এসেছি আমাদের বহুল আলোচিত দুটো হেয়ার সিরামের কম্প্যারিজন ভিডিও। একটা হচ্ছে ম্যাট্রিক্স হেয়ার সিরাম, আর একটা হচ্ছে স্ট্রিক্স হেয়ার সিরাম। হেয়ার সিরাম খুবই ইম্পর্ট্যান্ট, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের মধ্যে ইটস ওয়ান অফ দ্য প্রোডাক্ট যেটা আমাদেরকে মানে আমাদের প্রতিদিন লাগে। তো এই দুটা প্রোডাক্ট খুবই আলোচিত, এবং এই দুটো প্রোডাক্ট মানে হেয়ার সিরামের বাজারে যদি বলা হয় এই দুটোই টপ প্রোডাক্ট। তো আমি চাচ্ছিলাম যে আমি যেভাবে ইউজ করেছি, আমি এটা 1 বছর ধরে ইউজ করছি, এটা গত 6 মাস ধরে ইউজ করছি, তো এই দুটার একটা কম্প্যারিজন ভিডিও করি এবং আপনাদেরকে জানাই, যাতে আপনারা যখন কোনো হেয়ার সিরাম চুজ করবেন এই দুটার ভিতরে আপনাদের একটু হলেও যাতে হেল্প হয়। তো গাইস, এখন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমেই ম্যাট্রিক্স হেয়ার সিরামটা নিয়ে, ম্যাট্রিক্স হেয়ার সিরাম আমি ইউজ করছি প্রায় 1 বছর। 1 বছর আগের থেকে আমি ম্যাট্রিক্সটা ইউজ করছি। এটার এটা খুব হাই প্রাইস ছিল আগে, এখন আস্তে আস্তে প্রাইসটা মোটামুটি কমেছে। এর প্রাইস হচ্ছে এখন মানে আপনি 650 টাকা, 650 টাকা থেকে 700 টাকার মধ্যেই পাবেন বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায় এই এই অ্যামাউন্টে এটা বিক্রি হচ্ছে। এটার নিয়ে যে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, প্রথম যে এটা যখন আপনি ইউজ করবেন সেটা আপনি খুব কম নেন, খুব বেশি নেন, এটা মেন ব্যাপারটাই হচ্ছে যে আপনার চুলগুলা খুব চিটচিটে লাগবে, মানে তেল তেল হয়ে থাকবে। স্ট্রিক্স হেয়ার সিরাম কিন্তু প্রচুর 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 মানে আলোচিত একটা হেয়ার সিরাম। আমরা চুলের ভালোর জন্য কিন্তু বিভিন্ন স্যালুন থেকেও রিকমেন্ড করে ম্যাট্রিক্স হেয়ার সিরাম, কিন্তু পার্সোনালি আমি যখন ইউজ করেছি আমার কাছে যেটা মনে হয়েছে, এই সিরামটা ইউজ করার সাথে সাথে আমার মানে চুলগুলো খুব তেল চিটচিটে লাগে, এটা প্রচণ্ড বিরক্তিকর একটা অনুভূতি। কিন্তু এর আরেকটা বেনিফিট হচ্ছে, যেটা হলো রিবন্ডিং না দেখছেন, কিন্তু এটা দিলে একটু স্ট্রেট যে জিনিসটা সেটা কিন্তু দেখায়, এটা সত্য। আর স্ট্রিক্স হেয়ার সিরাম নিয়ে কি বলবো, প্রথম কথাই হচ্ছে আমাকে প্রথমে স্ট্রিক্স হেয়ার সিরাম নিতে বলে আমার এক ফ্রেন্ড বলে যে আমি কিনেছি, এটা 6 মাস ধরে আমি ব্যবহার করছি, তো সে বলে যে আমি কিনেছি তুই একটু দেখতে পারিস কিনে। তো আমি ওর কথা শুনে স্ট্রিক্স কিনে নিয়ে আসি, এবং প্রথমবার ইউজে আমি পুরা মানে কি বলবো, আমি পুরা ফিদা, মানে এক কথায় অনবদ্য। একটা সিরামে যা যা করা উচিত, আমরা সিরাম ইউজ করি কেন, চুল সিল্কি করতে, চুল একটু মানে ম্যানেজেবল করতে, একটা সুন্দর একটা স্মেল দিতে, সবগুলো স্ট্রিক্স করে, এবং প্রাইস খুব রিজনেবল, 450 টাকায় 100 মিলির বটল, আর ম্যাট্রিক্সও 100 মিলি, বাট এটা প্রাইসই, এটা প্রাইসই, ম্যাট্রিক্স প্রাইসই, এটা রিজনেবল। আমার চুল একদমই তেল চিটচিটে লাগে না, এবং আমার বেশ ভালো লাগে এটা। তো আপনাদেরকে এই দুটার আমি ব্যবহার করে দেখাচ্ছি আমার দুই সাইডে। এই দেখেন আমি চুলগুলো, দুই সাইড করে নিচ্ছি, এবং প্রথমে ম্যাট্রিক্স একটা, মানে আমি দিচ্ছি, আমি বুঝতে পারছি যে একদম তেল তেল করছে আমার চুলটা, বাট এই দেখেন একটা স্ট্রেট কিন্তু একটা ইফেক্ট এসছে। আর এপারে দিব স্ট্রিক্স, স্মেল খুবই সুন্দর একটা স্মেল, আছড়ে নিব সিরামটা ইউজ করার পরে চুলটা একটু আছড়িয়ে নিব। আর
এই যে এপারে হচ্ছে আমি ম্যাট্রিক্সটা ইউজ করেছি। এখন মেন ব্যাপার যেটা, এপারটা আমার পুরা লাগছে তেল দাওয়া দাওয়া, তেল মানে আমি হাত দিলে বোঝা যাচ্ছে, মানে একদমই মনে হচ্ছে তেল দাওয়া দাওয়া, কিন্তু দেখেন একটা স্ট্রেট ভাব কিন্তু এসেছে। আর এ পাশটায় একটুও কোনো তেল চটচটে ভাব নাই, সফট সিল্কি একটা মানে ভাব, খুব সফট আর খুব সুন্দর একটা স্মেল, খুবই সুন্দর একটা স্মেল। তো আপনারা, আমি মনে করছি আপনারা বুঝতে পারছেন, এই দেখেন তেল 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 হয়ে আছে পুরো চুলটা, এরকম যে টুকু টাইপে আমি হচ্ছে মানে যেটুকু চুল আমি হচ্ছে দিয়েছি ম্যাট্রিক্স সেগুলো এরকম, আর যেটাই দিয়েছি আমি স্ট্রিক্স যে সাইডে। তো মেন ব্যাপারটা হচ্ছে এটা কোনো পেইড বা প্রমোশনাল ভিডিও না, আমি এটা একদমই আমার নিজের অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা নিজের পছন্দ মতো অবশ্যই হেয়ার সিরাম কিনবেন, আমি বলছি বলে তাই না, বাট আমি আমার অপিনিয়নটা শেয়ার করছি আপনাদের সাথে যাতে আপনাদের হেল্প হয়। আমাকে যদি বলা হয় আমি কি আর ম্যাট্রিক্সের হেয়ার সিরাম কিনবো, উত্তর হচ্ছে না, এটা একদম শেষ পর্যায়ে এবং আমি কিন্তু আর এটা কিনবো না, কারণ আমার প্রচণ্ড পছন্দ হয়েছে স্ট্রিক্সের হেয়ার সিরাম। রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা হেয়ার সিরাম আমাদেরকে দেওয়া হচ্ছে, এবং একটা হেয়ার সিরামে যা যা গুণাগুণ দরকার স্ট্রিক্স 450 টাকায় এই 100 মিলির বোতলে পুরাটা আমাদেরকে কিন্তু দিচ্ছে। যে আপনি কিন্তু হিট প্রোটেকশনে মানে আয়রন, চুল আয়রন করার সময় বিভিন্ন ধরনের চুল স্টাইলিং করার আগে আপনি কিন্তু স্ট্রিক্স ইউজ করতে পারবেন, ড্যাম্প হেয়ারও ইউজ করতে পারবেন, ড্রাই হেয়ারও ইউজ করতে পারবেন। আর ভিতরে এটা ওয়ান অফ দ্য বেস্ট, এবং আমি এখন থেকে এটাই কিনবো, আমি ম্যাট্রিক্স আর কিনবো না। আপনারা কি ধরনের হেয়ার সিরাম ইউজ করছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভিডিওটা হেল্পফুল হলো কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।